নমস্কার, আমি শেখর, রয়েছে এনপিএস নিউজে। আজকে আমরা আন্দুল অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবি কবির প্রয়াণ দিবসে আমরা এনপিএস নিউজের পক্ষ থেকে উপস্থিত ছিলাম। সেখানে গিয়ে দেখলাম সত্যি সৃষ্টি বলতে কি থাকে। রবি কবি শিখিয়েছেন সৃষ্টিকে অক্ষুণ্ণ রাখতে, আর সংস্কৃতি যার কোনো বিকল্প নেই। সৃষ্টি যেখানে, সংস্কৃতি সেখানে। আজকে সেই রকমই একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে আন্দুল অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কে নেই এই অনুষ্ঠানে? হাওড়া জেলার তাবড় তাবড় জননেতা থেকে শুরু করে ছোট্ট ছোট্ট বাচ্চারা উপস্থিত রবি কবির প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য। আসুন দেখে নিই কী অনুষ্ঠান ছিল আজকের এই সমগ্র অনুষ্ঠানে। রবি কবির প্রতি ভালোবাসা শ্রদ্ধা যেমন পৃথিবী বিখ্যাত, বাংলার মানুষ হয়ে বাঙালির মনে এখনও পর্যন্ত রবি কবির আনাগোনা। চোখ খোলা থেকে চোখ বন্ধ পর্যন্ত সর্বক্ষণই রবি কবির আদর্শে বাঙালি অনুপ্রাণিত। আসুন তারই ছবি। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরাই। আবারও তুমি রবে নি রবে। রবি কবি। আজ 22শে শ্রাবণ, কবির প্রয়াণ দিবস। সমগ্র দেশ তথা বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসের শ্রদ্ধাঞ্জলি। বাঙালি মনের আঙিনায় স্বপনে মরণে রবি কবি, দিবারাত্রি সম্মুখে রবীন্দ্রনাথ, হাসি কান্নায় কবি রবি। শ্রদ্ধাঞ্জলিতে হাওড়ার আন্দুল অঞ্চল তৃণমূল কংগ্রেস। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নেরই মাঝখানে নিয়েছো যে ঠাঁই, সবার মাঝেই রবীন্দ্রনাথ। সঙ্গীত আবৃত্তি ও রবি কবির স্মৃতিচারণায় সাঁকরাইল বিধায়িকা প্রিয়াপাল, অরূপেশ ভট্টাচার্য, আব্দুল হালিম মণ্ডল, বিল্টু মণ্ডল, অমৃত বোস, সাবির হোসেন, সানন্দা ঘোষ, তানজিলা তরফদার, মানসী চক্রবর্তী, আন্দুলের প্রধান অশোক শতপতি, টিঙ্কু নস্কর সহ অজস্র রবি প্রেমিক জনগণ। সবার ভালোবাসা ও শ্রদ্ধায় ফুটে উঠল রবির প্রতিচ্ছবির প্রত্যাবর্তন। শেখর প্রামাণিকা রিপোর্ট, এনপিএস নিউজ, আন্দুল, হাওড়া। কাছের মানুষ গাইতে দিই, এই কারণে বললাম ওনার গানের মুখে দুঃখে আনন্দে কান্নায় জন্ম থেকে মৃত্যুতে আমরা রবি ঠাকুরকেই খুঁজি। খুব দুঃখ পেলেও তাকে খুঁজি, খুব আনন্দ পেলেও তার গানে মাতি। কেউ জন্মালেও রবি ঠাকুরের গান দিয়েই তাকে আমরা আহ্বান জানাই, কেউ মারা গেলেও রবি ঠাকুরের গানকে ভুলি না। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের উপরে রবি ঠাকুর। আজকে আমরা দরবারে একজন বাঙালি যিনি নোবেল পুরস্কার পেয়ে বাঙালি সম্মান বাঙালির মাথা উঁচু করেছিলেন। বর্তমানে করোনার আবহায় আমরা ২২শে শ্রাবণ আমাদের হৃদয়ের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিন। এই দিনটা আসলে আমাদের মনে হয়তো আমরা জীবন সম্পর্কে অনেকটা বঞ্চিত হলাম। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনে
প্রতিটা মুহূর্তের প্রতিটা সময়ে তিনি কবিতা লিখে গেছেন। বক্তব্য রাখছিল আমাদের বিধায়িকা পিয়া পাল, সুন্দর করে বলেছে কবিগুরু সম্পর্কে। সত্যিকারের কবিগুরুর ব্যাখ্যা বা তার স্মৃতিচারণা করার মতন ক্ষমতা আমাদের নেই, তাই ওটা খুব ভালো কথা বলছিল, গঙ্গা জলে গঙ্গা পুজো। আমরা কবির ভাষাতেই কবিকে আমরা প্রণাম জানাই, আমাদের হৃদয়ের কথা বলি, হৃদয় থেকে অন্তর থেকে আমাদের দুঃখ কষ্টকে বলি। আজকের এই কবি প্রণাম অনুষ্ঠানে যার উদ্যোগে আজকে এই অনুষ্ঠান কবি প্রণাম, আন্দোলন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হালিম মণ্ডল, আমি বিধায়কের নাম একটু আগেই বলেছি, আছেন প্রধান মানসী চক্রবর্তী, আমরা এটা একটা রবি ঠাকুরেরই গান, তার দুটো লাইন আমি বলছি, চরণ ধরিতে দিও গো আমায়, নিও না সরায়ে। তাই আমরা সব সময় রবীন্দ্র ঠাকুরের চরণ ছুঁয়ে থাকতে পারলে আমাদের জীবন সার্থক হয়, আমাদের জীবন ধন্য হয়। তাই কি বলবো কি বলবো না, আমার সব গুলিয়ে যাচ্ছে, কারণ প্রিয়া এত সুন্দর করে সব বলে দিয়ে গেছে, যা মনে হয় এরপরে আর কিছু বলার থাকে না। তবুও মনে হচ্ছে কিছু বলি, যে আমরা এমন একটা কবিকে আমাদের এই বাংলায় পেয়েছিলাম, যিনি আমাদের গর্ব, এই ষাটতম বর্ষে, মৃত্যুবর্ষে, মৃত্যু দিবস বর্ষে আজও তিনি আমাদের সব সময়ের জন্য আমাদের হৃদয়ে আছেন। নীরবে সত্যি ভাবতে অবাক লাগে, সেই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার নাম শুনলে সত্যি শরীরে একটা যেন আনন্দিত জেগে ওঠে। তাঁর অনেক রবীন্দ্রসঙ্গীত গান গাওয়া থেকে শুরু করে তাঁর অনেক কবিতা আমি স্কুল থেকে পড়ে আসছি, এখনও পর্যন্ত তাঁর প্রত্যেকটা সঙ্গীত হৃদয়ের সাথে গাঁথা আছে। তিনি হচ্ছেন আমাদের বিশ্বকবি, কবিগুরু, আপনি যা বলবেন সেটাই তাঁর প্রতি শ্রদ্ধা আমাদের থাকবে। সমীরবাবু, আজকে আন্দোলনচল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কবি প্রণাম বা শ্রদ্ধাঞ্জলি, কারণ আপনিও জানেন যে আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস, আপনারা কীভাবে এই অনুষ্ঠানটা আয়োজন করলেন? দেখুন, আমরা বিশেষ করে আমার এতে কৃতিত্ব নেই বললেই চলে, তবে কিন্তু ভালোবাসা অনেক, যারা এই প্রোগ্রামটাকে সাজিয়েছে, আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য এবং কর্মদক্ষ সানন্দা ঘোষ, আমাদের পঞ্চাশ পার্টের মেম্বার তানজিলা, রুকসাদ, ববিদি এবং অনেক অনেক মানুষ এই সহযোগিতায় এগিয়ে এসে আমাদের এই প্রোগ্রামটাকে সাহায্য করেছে। বিশেষ করে আমি সর্বপ্রথম আমাদের আন্দোলনচলের প্রেসিডেন্ট আব্দুল হালিম মণ্ডল, বিল্টুদা, এনাদের নেতৃত্বে, এনাদের সাহায্যে আমরা এই প্রোগ্রামটাকে সাজাতে পেরেছি, তাঁর প্রতি এত শ্রদ্ধা ভালোবাসা আমরা জানাতে পেরেছি। আজ রবি কবি নেই, কিন্তু আপনাদের মনেও তো মনে হয় এখনও রবি কবির আনাগোনা, কী মনে হয়? কী মনে হয়, তিনি তো এখনও হারিয়ে যায়নি, তিনি তো এখনও আমাদের হৃদয়ে রয়েছে, তাঁর সেই সঙ্গীত, তাঁর সেই একটা একটা অক্ষরে কবিতা এখনও হৃদয়কে যেন ছুঁয়ে যায়। রবি কবির বিভিন্ন উক্তি, বিভিন্ন সংগঠন বলুন, বিভিন্ন সৃষ্টি, যেগুলো এখনও পর্যন্ত বাংলার বুকে রয়ে আছে, আপনারা কীভাবে সেটা পালন করবেন? দেখুন, রবি কবি আমাদের সত্যি হৃদয়ের মানুষ, আমরা
এইভাবে পালন করতে চাই মানুষের তিনি যেভাবে শিখিয়েছেন। আজ রবি কবির প্রয়াণ দিবস, সুষ্ঠু সংস্কৃতিকে ধরে রাখতে আপনারা কিভাবে বাংলার সংস্কৃতিকে ধরে রাখবেন? প্রথমে আজকে প্রয়াণ দিবসে আমি আমার হৃদয়ের মানুষ, বাংলার মানুষ, বাংলার ফুলের সুগন্ধে ভরা আমার প্রিয় কবি মহাগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তাঁকে শ্রদ্ধা জানাই এই প্রয়াণ দিবসে। আর একদিকে যেরকম আমাদের বাংলার গর্ব হিসাবে রবীন্দ্রনাথ বিশ্বকবি রয়েছেন, তারপরেও কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের আমার হৃদয়ের মনের মানুষ, আমাদের নেত্রী, সবার নেত্রী, প্রিয় মানুষ মমতা ব্যানার্জি, তাঁর আদর্শ, তাঁর উন্নয়ন, তাঁর জনগণের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, তাদেরকে আমি চিরকৃতজ্ঞ আমি বাঙালি হিসাবে। তার মানে একদিকে রবি কবি আর একদিকে মমতা ব্যানার্জি, সত্যিকারে কি বাংলার সংস্কৃতিকে মমতা ব্যানার্জি অক্ষুণ্ণ রাখতে পারবে? অবশ্যই, সি বলছেন মমতা ব্যানার্জি এমন একটা বাঙালির মানুষ, নেত্রী, তিনি মানুষের জন্য সর্বদা ভাবেন, তিনি কিন্তু নিজের জন্য কোনোদিনই ভাবেনি এবং ভাবেও না। আমি তাঁর প্রতি শ্রদ্ধা, এবং আজকে প্রয়াণ দিবসে আমার কবি মহাগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ সাবির, আমি আন্দোলনচলে 57 পার্টের কনভেনার শেখ সাবির। আদি সুশান্ত ফার্নিচার, মৌরি রত্তলা, আন্দুল মৌরি, হাওড়া। নিত্য নতুন ও আধুনিক ফার্নিচার মানেই আদি সুশান্ত ফার্নিচার, হাওড়ায় যার কোনো বিকল্প নেই। ন্যায্য দাম ও সব রকম পরিষেবায় সকলের প্রিয় মৌরি রত্তলার আদি সুশান্ত ফার্নিচার। আপনি আসলেই দেখতে পাবেন আপনার পছন্দের নিত্য নতুন ও আধুনিক ডিজাইনের খাট, গোদরেজ, টাটা আইকনের আলমারি, এছাড়াও পাবেন কম্পিউটার টেবিল, টিভি, শোকেস, সোফা সেট, ডাইনিং টেবিল ও ওয়ার্ড্রোব। আপনার পছন্দ আমাদের পরিষেবা। আদি সুশান্ত ফার্নিচার, মৌরি রত্তলা, আন্দুল মৌরি, হাওড়া। ফোন নম্বর 0332669250 এবং অপরটি 9830593151। আদি সুশান্ত ফার্নিচার। নতুনত্ব জিনিস খুঁজছেন, পছন্দের জিনিস খুঁজছেন, চলে আসুন না আন্দুলে ফার্স্ট চয়েসে। ঠিকানা আন্দুল সুপার মার্কেট, নন্দীগোল্ডের বিপরীতে, আন্দুল বাজার, হাওড়া। আমাদের ফোন নাম্বার 8961223660। ফার্স্ট চয়েস, ছোটো থেকে বড়, শুধুমাত্র পুরুষদের জন্য। পোশাক কিনতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে আন্দুলে ফার্স্ট চয়েসে। নিত্য নতুন ডিজাইনের পোশাক পেতে আপনি আসুন আন্দুলের ফার্স্ট চয়েসে। ফার্স্ট চয়েস মানেই প্রথম পছন্দ, প্রথম পছন্দের চাবিকাঠি আন্দুলের ফার্স্ট চয়েসে, নন্দীগোল্ডের বিপরীতে। ফার্স্ট চয়েস, আন্দুল বাজার, হাওড়া। ফার্স্ট চয়েস মানেই আপনার পছন্দের চয়েস। ফার্স্ট চয়েস। আপনারা দেখছেন NPS News, সবার সাথে, সবার মাঝে।